শীতের স্নিগ্ধ স্পর্শে শিশির ভেজা হেমন্তের বিদায় বেলায় প্রকৃতির অপরূপ শোভা আমাদের সৃষ্টি সুখকে যখন উল্লাসিত করে, ঠিক তখনই রুদ্ধ প্রাণের পল্লবে ফুটে ওঠে বন্ধহারা ছন্দমাতন। সেই ছন্দমাতনকে পাথেয় করে আগামী 7ই ডিসেম্বর 2018 থেকে 14ই ডিসেম্বর 2018 শুক্রবার পর্যন্ত রাধামোহনপুর জনকল্যাণ ও মিলন মেলার আয়োজন করা হয়েছে। লোক জল ফেলা বাথরুম ধোয়ার জন্য দুটো করে বাথরুমের ট্যাঙ্কি ফেলছি, পাসপোর্ট দিল সরকার থেকে, আমরা কিছু পেলাম না, আমরা তো বাথরুম পাইলো, বাথরুমের টাকা পাইলো, আমরা আমাদের নামে কিছু নাই। কিছু নাই, আবার ফের বললো যে মাথা পায়খানা করতে দিব না, বাথরুম করো। আমি লোন নিয়েছি, লোন নিয়ে বাথরুম করেছি, বাথরুম এসে বেরিয়ে বাথরুমও দেয়নি, বাথরুমের টাকাও পাননি, না নিজের টাকা থেকে করেছি, নিজের টাকা থেকে করেছি, লোন নিয়ে করেছি, আর বলছে লোন ফোন নিয়ে করো। আবার যখন সরকার থেকে বাথরুমের টাকা দিচ্ছে আপনারা পাননি, না দেয়নি, সরকার বাথরুম বেরিয়ে ছিল তবুও দেয়নি। ড্রেন হয়েছে, ড্রেন ড্রেন হয়নি, তো জায়গাই নাই। আর রাস্তা, রাস্তাও তো হয়নি, রাস্তাও হয়নি। ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিল আপনাদের? আপনার কি দালান বাড়ি না কাঁচা বাড়ি? কাঁচা বাড়ি, টিনের বাড়ি। সরকার থেকে বাড়ি ঘর দিচ্ছে, আপনারা পেয়েছেন? না পাইনি। কেউ এসে বলেছে যে বাড়ি পাবেন বা কিছু? না কেউ কিছু বলেনি, এর আগে জমা দিয়েছি, আমাদের ঘর আসেনি। মানে কি বলছে, আসছে না কেন? যে আসছে না কেন, যে ওই তো মেম্বার প্রধানরা রেখেছে, পারে রেখে দিচ্ছে অঞ্চলে, কাগজ আসছে না, দিচ্ছে বলছে না। আমরা এক বছর আগে দিলাম, তো আমাদের কাগজ আসলো না, আমাদের পরে যারা দিল, যাদের বাড়ি আছে ঘর আছে তাদেরকে আবার দিল। এমএলএ আছে আপনাদের এলাকায় পরিদর্শনে? হ্যাঁ। বিধায়ক আছে? হ্যাঁ, বিধায়ক আছে, বলি তো বলে যে আসবে আসবে, এরকম বলে, ঘর দুয়ার আসবে তোমার। কি চাইছেন? আমরা বলছি যে সরকার থেকে একটা ঘর দুয়ার দিলে একটু। আর রাস্তা কেমন আপনাদের এখানকার? এখানকার রাস্তা আছে তো, বর্ষা হলে জল জমে যায়, জল জমে যায়, কোন দিকে জল পাস হওয়ার জায়গা নাই, তখন অসুবিধা, জল ওই আশেপাশে যাই, তখন ছেঁচে ছেঁচে ফেলি, অসুবিধা হয় যাতায়াতে, যাতে আসতে অসুবিধা, ছেলে মেয়েরা পায়। আপনাদের এই সমস্যার কথা জানিয়েছেন? হ্যাঁ, আর আগেও জানালছি। কি বলছে? যে ওই যে বলছে হবে এগুলো রাস্তা, এই আর আগে এগুলো রাস্তা হলো, এটা রাস্তা হলো না, এর আগে আরেকবার এসেছিল বিডিও থেকে স্কুলের লোক, ও বললো যে এটা রাস্তা দেখে গেলাম ভোটের আগে আগে হবে, ওই তো হইতেই আছে। কি নাম আপনার? আমার ঝুমা ঘোষ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে।